ওরা ক্যামেরা মাতৃভাষাটাকে আগে রেখো, এটা আমাদের, আমরা টিচার হিসাবে বলছি যে এটা আমাদের একটাই বক্তব্য, বাংলা ভাষাটাকে আরো আগিয়ে নিয়ে যাব, এই ছড়ার মাধ্যমে আমরা আরো আগিয়ে নিয়ে যাব, এটুকুই আমার বক্তব্য। উৎসব ছড়া উৎসব কৃষকগঞ্জ ছড়া উৎসব এবং চন্দ্রাবতী মেলা দীর্ঘদিন ধরে উৎসবটি হয়ে থাকে। এটি একটি প্যাডের মেলা, আমরা এই স্বাধীনতার মাসে প্রতি বছর হয়ে থাকে, আমরা উদযাপন করি উৎসবে, এই উৎসবে আমরা আনন্দ করি, উল্লাস করি, স্বাধীনতাকে উপভোগ করি এই কৃষকগঞ্জ ছড়া উৎসবের মাধ্যমে। আমি তাহমিনা সুলতানা, তাহমিনা নিপা নামে সামান্য লেখালেখি করি। জেগে উঠো নরসুন্দা সাহিত্য সংস্কৃতি সংগঠন, এই সংগঠন যেদিন থেকে শুরু হয়েছে আমি সেদিন থেকে এর সাথে জড়িত আছি, এবং সাহিত্য সংস্কৃতি সংগঠন জেগে উঠো নরসুন্দার সহযোগিতায় আয়োজিত হয় প্রতি বছর কিশোরগঞ্জ ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা। এবছর যে মেলাটি হচ্ছে সেটা হচ্ছে 19তম। এর আহ্বায়ক জনাব আহমেদুল্লাহ, দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কাশেম, এবং জেগে উঠো নরসুন্দার সকল সদস্য, কিশোরগঞ্জের সর্বস্তরের মানুষের সহযোগিতায় এই উৎসবটি প্রতি বছর মার্চের প্রথম বৃহস্পতি শুক্র শনিবারে অনুষ্ঠিত হয়। এই ছড়া উৎসবের গণ্ডি শুধু এখন বাংলাদেশে নেই, ভারতে এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে কবি সাহিত্যিকেরা এখানে অংশগ্রহণ করেন, এটা আমাদের অত্যন্ত ভালো লাগে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সুস্থ সংস্কৃতির চর্চা এবং যুব সমাজ, শিশু কিশোর সর্বস্তরের মানুষের মধ্যে যেন আমরা একটা সৃজনশীল কিছু দিতে পারি, সেই লক্ষ্যে আমাদের এই প্রয়াস। আমি পশ্চিমবঙ্গ থেকে এসেছি, আমার নাম প্রতিভা সিংহ রায়। কিশোরগঞ্জ ছড়া উৎসবে 19তম ছড়া উৎসবে যোগদান করতে পেরে আমি খুব আনন্দিত এবং আপ্লুত। এখানের আন্তরিক সাহচর্য, ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। আমি আজ দুদিন ধরে এখানে পরিবেশে রয়েছি, আজকে উৎসবের শুরু হলো। এই যে মাতৃভাষা নিয়ে আমাদের গর্বের বিষয়, বাংলা আমাদের মাতৃভাষা, সেই ভাষার চর্চা একটা ছোট্ট জায়গা ধরে যে এত বেশি মানে মানুষকে জাগিয়ে তুলতে পেরেছে, এবং আজকে শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারত নয়, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং অন্যান্য দেশ থেকে এই ভাষার টানে, এই ছড়া উৎসবের টানে যে মানুষ এসছে, এতে আমার খুব ভালো লাগছে। আমি চাইব এই উৎসব আরও সাফল্যমণ্ডিতভাবে হতে থাকুক, এবং দীর্ঘদিন, এই 19 বছর নয়, 19 বছরটা শতবর্ষ কামনা করি। শুরু করেন। আমি এসেছি চট্টগ্রাম থেকে, কিশোরগঞ্জের সুন্দর এই আয়োজনে অংশ নিতে পেরে আমারও বেশ ভালো লাগছে।
যেহেতু প্রতিনিয়ত জাতীয় দৈনিকগুলোর পাতায় শিষ্যদের জন্য আমি নিয়মিত ছড়া লিখি। তো আজকে এই যে এপার ওপার মিলিয়ে আমরা সবাই এক হয়েছি এই ছাড়া উৎসবে, এখানে এসে আমরা অনেক কিছু জানতে পারব, শিখতে পারব, এবং আমরা সেই জানাটুকুকে আরও ভালো করে কাজে লাগিয়ে আমরা শিশুদের জন্য নিত্যনতুন আর কিছু ছড়া আমরা লিখে যাব এবং আমাদের ছড়ার সাহিত্যকে আমরা সমৃদ্ধ করতে পারব।